এই জায়গাটি হচ্ছে সৌদি আরবের দাম্মাম জুবাইলে। আপনারা যারা সৌদি আরবে রয়েছেন, বিশেষ করে যারা দাম্মামে রয়েছেন, আপনারা চাইলে এই অপরূপ জায়গাটিতে এসে ঘুরে যেতে পারেন। এখানে চাইলে আপনার ফ্যামিলি যদি সৌদি আরবে থাকে, আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে এই জায়গাটি আসতে পারেন, নয়তো আপনি একা অথবা আপনি আপনার ফ্রেন্ডের সাথে এখানে আসতে পারেন। যারা প্রবাসী বাইরে রয়েছেন, আশা করি সবাই এখানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, হয়তো অনেকে দেখা যায় এক সপ্তাহে একদিন ছুটি পায়, নয়তো বা 2 দিনও ছুটি পায়। আর যেহেতু সামনে রমজান, রমজানের পরে ঈদ আসবে এবং ঈদের সময় হয়তো অনেকে লম্বা ছুটি পাবেন, এই ছুটিতে আপনারা চাইলে এই অপরূপ জায়গাটিতে এসে ঘুরে যেতে পারেন। এবং যারা অন্য ডিস্ট্রিক্টে রয়েছেন, ওখান থেকে আপনারা চাইলে আসতে পারেন, আপনাদের যদি এই জায়গাটি ভালো লাগে। এবং এই জায়গাটিতে আসার জন্য আপনি লোকেশনে জুবাইল বিচ সার্চ করলে এই জায়গাটি শো করবে এবং আপনি খুব সহজে এই জায়গাটি আসতে পারবেন। এবং এই জায়গাটির লোকেশন আমি ডেস্কবক্সে দিয়ে দিব। আর যারা সৌদি আরব দাম্মামে রয়েছেন, আপনি যদি দাম্মাম সিটিতে থাকেন, তাহলে আপনি দাম্মাম সিটি থেকে এই জায়গাটিতে আসার জন্য আপনাকে 108 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আপনি প্রায় 1 ঘন্টার মধ্যে দাম্মাম সিটি থেকে জুবাইল বিচে আসতে পারবেন। এই জায়গাটিতে আমি অনেকবার গিয়েছি, যতবার গিয়েছি ততবার মনে প্রশান্তি অনুভব করি। খুব সুন্দর একটি জায়গা এবং এখানে গেলে মন একদম হালকা হয়ে যায়। এখানে এই মুহূর্তে তেমন বাধ্যবাধকতা নেই, তবে আপনি যদি এখানে ময়লা করেন, কোনো যদি ময়লা আপনি এখানে পেলেন, সেক্ষেত্রে আপনাকে 200 রিয়াল ফাইন করা হবে। তবে আপনি যদি কোনো খাবার নিয়ে যান, সেক্ষেত্রে আপনি এখানে জুবালা রয়েছে, ডাস্টবিন রয়েছে, যেখানে আপনি আপনার ময়লাটি ফেলতে পারবেন। এখানে এই মুহূর্তে তেমন কোনো বাধা নিষেধ নেই, আপনি এখানে মাস্ক না পরে ঘুরতে পারবেন, আপনাকে মাস্ক পরতে হবে না। এবং এই বিচটা অনেক বড়, অনেক লম্বা একটা বিচ। আপনি চাইলে এই বিচটা বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারেন। এবং এই বিচের আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। আর এই মুহূর্তে এখানে বিচে নামা নিষেধ রয়েছে, হয়তো পরে দেখা যাবে এই নিষেধটা উঠে যাবে, আপনি চাইলে বিচে আপনি সাঁতার কাটতে পারবেন। যেহেতু এই মুহূর্তে বিচে নামা নিষেধ রয়েছে, সেক্ষেত্রে আপনি যখন আসবেন ওই সময় আপনি দেখতে পাবেন এখানে অনেক বাংলাদেশি বাইরে বিভিন্ন কাজে রয়েছে, ওদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন, নয়তো এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে ঘুরতে আসে, ওদের থেকে জিজ্ঞেস করতে পারেন বিচে নামা যাবে কিনা। সো ফ্রেন্ডস, আমরা ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিবেন। ফ্রেন্ডস, এদের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।